কোম্পানীগঞ্জ উপজেলা সরকারি মুজিব কলেজ ও বসুরহাট পৌরসভা শাখা কর্তৃক কোম্পানীগঞ্জে প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে এখানে উপস্থিত আমাদের প্রিয় নেতা কেজরিওয়াল সাহেব, আমাদের নেতা নন্দকিশোর চৌধুরী, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেন, মহিলা ভাইস চেয়ারম্যান আজিমান পারভিন রুনু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, আমাদের দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বসুরহাট বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, কোম্পানীগঞ্জ উপজেলার সম্মানিত সরকারি কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সমবেত সর্বস্তরের মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারকাতু। জিন্দু ভাইয়ের আমার আদর গ্রহণ করুন। আসলে করোনা কালে এখানে এভাবে দাঁড়াতে হবে ভাবিনি, ইচ্ছার বাইরে আসলে আজকে এখানে দাঁড়িয়েছি। নিজেদের বিবেকের কাছে দাঁড়িয়ে হয়ে গেছি যে এখন করোনার সময় আপনাদেরকে এখানে একত্রিত করতে হয়েছে আমাদেরকে। তো এই জন্য আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। সমবেত ভাইরা, করোনা শুরু হওয়ার আগে বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু স্বদেশ উপলক্ষে আমরা শুরু করেছিলাম এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। আমরা তখন চীনে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল, তখন সেটা মাথায় রেখে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আজকে দুঃখের সহিত প্রথমে কথাটা বলতে হয়, এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে আমি বসুরহাট পৌরসভা পাকিস্তানি কোয়ারেন্টাইন করেছি। সেখানে 35 থেকে 40 জন বিদেশিকে আমি সেখানে রাখার ব্যবস্থা করেছি। তারপরে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা কোম্পানীগঞ্জে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে গিয়েছি এখানে করোনা, কিন্তু দুঃখজনক হল এই জন্য শুধু মিটিং ছাড়া কোন সহযোগিতা আমাদেরকে করে না। এই যে লকডাউন হচ্ছে, এই লকডাউনে উনি এক জায়গায় যায়নি, কিছু কিছু জায়গায় আমাদের রেসিডেন্ট সাহেবকে পাঠাচ্ছে।
এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট।
তিনি তার ফটোগ্রাফ করলেন। উনি ছাত্রলীগের ছিল এক সময় এই পরিচয় এখানে দিত। আর ছাত্রলীগ